হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম সব সাকসেস সফলতার স্বপ্নে, তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা নিয়ে, যে ঘূর্ণিঝড়গুলো সম্প্রতি হয়েছে সেই সমস্ত ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছে, তার অর্থ কী, কোথায় আক্রান্ত হয়েছিল, কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোন এলাকা, সেই সম্বন্ধে জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এখানে কিন্তু আমাদের কেপি কনস্টেবলের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি বিগত বছরের WBP পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, তাই আমরা এই টপিকটা কভার করব। আমাদের হাতে আর মাত্র 10টি দিন সময় রয়েছে মোটামুটি, তো এই 10টি দিন আমরা কিন্তু কঠোরভাবে পরিশ্রম করব, যাতে করে আমরা সাফল্য অর্জন করতে পারি। তো সেই রকমভাবে তোমরাও পড়াশোনা করো, তোমরা চেষ্টা করো একটু ফাঁকি না দিয়ে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মতো পড়াশোনা করতে থাকো। এখনও পর্যন্ত তোমাদের কিন্তু হাতে 9টা দিন সময় রয়েছে, 9টা দিনে কিন্তু অনেকটাই সম্ভব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম তোমরা দেখতে পাচ্ছ আইলাঝড়। আইলাঝড় এই নামকরণ করেছিল মালদ্বীপ, নামকরণকারী দেশ হচ্ছে মালদ্বীপ। আইলাঝড়ের এই নামের অর্থ হচ্ছে ডলফিন, আইলা নামের অর্থ হচ্ছে ডলফিন, যেটি হয়েছিল 2009 সালে 21 মে থেকে শুরু হয়েছিল এবং এর বিলুপ্তি হয় 26 মে 2009। তো এই 2009 সালে কিন্তু এই আইলাঝড় হয়েছিল, যেটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের বাংলাদেশ এবং ভারত। ভারত এবং বাংলাদেশ এই দুটি দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এই আইলাঝড়ের স্পিড হয়েছে 80 থেকে 100 কিলোমিটার। তো এটা কিন্তু আমরা মনে রাখবো, আমাদের আইলাঝড়ের নামকরণ করেছিল মালদ্বীপ, এর নামের অর্থ হচ্ছে ডলফিন। কবে আক্রান্ত হয়েছিল? 2009 সালে এইটি আক্রান্ত হয়েছিল ভারত এবং বাংলাদেশ। নেক্সট ঝড়টি আমরা দেখে নেবো। নেক্সট হচ্ছে হুদহুদ ঝড়, এটা একটা গুরুত্বপূর্ণ। তো এই হুদহুদ কথার অর্থ হচ্ছে একটি পাখির নাম হুদহুদ। তো এই হুদহুদ ঝড় আক্রান্ত হয়েছিল 2014 সালে 7ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত এই হুদহুদ যে তাণ্ডব তার কিন্তু সেটা চলেছিল। এই হুদহুদ ঝড়ের নামকরণ করেছিল ওমান দেশটি। ওমান দেশ হুদহুদ ঝড়ের নামকরণ করেছিল, যার অর্থ ডলফিন। এর স্পিড হয়েছে 180 কিলোমিটার। ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে পাচ্ছি এখানে তোমরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, নেপাল, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল হুদহুদ ঝড়ের ফলে। তো আমরা এখানে মনে রাখবো হুদহুদ ঝড়ের অর্থ হয়েছে একটি পাখির নাম হচ্ছে হুদহুদ ঝড়, যার নামকরণ করেছে ওমান। ওমান দেশটি হুদহুদ ঝড়ের নামকরণ করেছে। নেক্সট ফণী। ফণী একটি গুরুত্বপূর্ণ ঝড় যেটি হয়েছিল আমাদের 2019 সালে 26শে এপ্রিল থেকে এর তাণ্ডব শুরু হয় এবং 5ই মে পর্যন্ত তাণ্ডব চলেছিল। তো এই ফণী ঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ ফণী ঝড়ের নামকরণ করে, যার অর্থ হচ্ছে সাপ। ফণী একটি সাপ যার অর্থ, এইগুলো আমরা দেখে রাখবো, সাপ হচ্ছে ফণীর অর্থ, নামকরণ করেছে বাংলাদেশ। আক্রান্ত হয়েছিল 2019 সালে এবং ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যের উপকূল। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে কোথায় আক্রান্ত হয়েছিল ফণী ঝড় দ্বারা, তোমরা দেখতে পাবে WBCS না হয় আমাদের WBP SIA এরকম ধরনের একটা কোশ্চেন এসেছিলো যে কোন এলাকা আক্রান্ত হয়েছিল ফণী ঝড় দ্বারা। তো সেখানে কিন্তু উত্তর হবে আমাদের উড়িষ্যা রাজ্যের উপকূল এলাকায় কিন্তু আক্রান্ত হয়েছিল। নেক্সট বিজলি। বিজলি ঝড়ের নামকরণ করেছিল ভারত, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ, এবং এর যে তাণ্ডব সেটা শুরু হয় 19শে এপ্রিল 2009 থেকে 21শে এপ্রিল 2009 পর্যন্ত, এবং এর গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার ছিল এর গতিবেগ, এবং এর দ্বারা আক্রান্ত হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল, এই এলাকাগুলো কিন্তু আক্রান্ত হয়েছিল। নেক্সটে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নেবে। আমাদের ভিডিওটি হচ্ছে WBP KP SCANNER, যারা WBP এবং KP কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবে। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাবে, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, জিআই, রিজনিং, ইংলিশ সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার রয়েছে, মাত্র 80 টাকা দিয়ে তোমরা সংগ্রহ করতে পারবে। এখানে যে জেনারেল নলেজটি রয়েছে তার সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা সংগ্রহ করে নিও। স্যাম্পেল যদি দেখতে চাও সেক্ষেত্রে ডেসক্রিপশনে চলে যাও, সেখানে তোমরা স্যাম্পেল দেখতে পাবে। তাছাড়াও এর বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর যদি কারো লিঙ্ক থেকে বাই করতে প্রবলেম হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমাদের দেওয়া রয়েছে, সেখানে তোমরা কথা বলে নেবে। তো চলো এবার পরবর্তীটা আমরা দেখে নেব। পরবর্তী ঝড় হচ্ছে ইয়াস বা জস। ইয়াস বা জসের নামের অর্থ হয়েছে দুঃখ বা হতাশ। দুঃখ বা হতাশ হচ্ছে ইয়াস বা জসের অর্থ, এবং এই ইয়াস বা জস ঝড় দেখা যায় 2021 সালে ইয়াস বা জসের যে তাণ্ডব সেটা কিন্তু দেখা যায়, এবং এর নামকরণকারী দেশের নাম হচ্ছে ওমান। ওমান ওমান ইয়াস বা জস ঝড়ের নামকরণ করেছিল, যার অর্থ দুঃখ বা হতাশ, এবং এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ উপকূল। পরীক্ষায় আসতে পারে ইয়াস বা জস কোন ও কোথায় আক্রমণ করেছিল বা কোথায় কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেক্ষেত্রে হবে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল
এই অঞ্চলে কিন্তু ইয়াস বা ঝসের আক্রান্ত হয়েছিল, যার অর্থ দুঃখ বা হতাশ। এবং এর যে নামকরণকারী দেশ সেটা হচ্ছে ওমান। ওমান ইয়াস বা জস ঝড়ের নামকরণ করেছিল। নেক্সট টাউকেট, টাউকেট এই ঝড়ের নামকরণ করেছিল মায়ানমার, যার অর্থ হয়েছে সরীসৃপ। এবং এর আক্রান্ত হয় 2021 সালে টাউকেট ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল মুম্বাই এবং গুজরাট উপকূল। মুম্বাই এবং গুজরাট উপকূল টাউকেট ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল 2021 সালে। এই টাউকেট শব্দের অর্থ হচ্ছে সরীসৃপ, যার নামকরণ করেছিল মায়ানমার। তো চলো নেক্সট দেখে নেব। নেক্সট বুড়োভি ঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল এবং শ্রীলঙ্কা। এই অঞ্চলগুলো বুড়োভি ঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল, যার নামকরণ করেছে মালদ্বীপ। বুড়োভি ঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। এই নামের অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ। ব্ল্যাক ম্যানগ্রোভ হচ্ছে বুড়োভি ঝড়ের যে নাম, তার অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ। এবং এটি আক্রান্ত হয়েছিল 2020 সালে। 2020 সালে দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল এবং শ্রীলঙ্কায় এই ঝড়ের আক্রান্ত হয়েছিল। নেক্সট নিভার, নিভার ঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল তামিলনাড়ু উপকূল। এটির আক্রান্ত হয়েছিল 26 নভেম্বর 2020 সালে। এবং এই ঝড়ের নামকরণ করেছিল ইরান। ইরান নিভার ঝড়ের নামকরণ করেছিল, যার অর্থ নিবারণ। এবং এর স্পিড হচ্ছে 90 কিলোমিটার ঘন্টায়। নেক্সট বায়ু, বায়ুর অর্থ হচ্ছে বাতাস, যার নামকরণ করেছে আমাদের ভারত। আমাদের ভারত বায়ুর যে ঝড় সেই ঝড়ের নামকরণ করেছে। এর তাণ্ডব দেখা গেছিলো 10ই জুন থেকে 19শে জুন। এই তাণ্ডব দেখা গেছিলো গুজরাট উপকূলে, এর তাণ্ডব দেখা গিয়েছিলো। এবং এর গতিবেগ ছিল ঘন্টায় 185 কিমি। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, আমাদের বায়ু যে ঝড় সেই ঝড়ের নামকরণ করেছিল কোন দেশ, সেক্ষেত্রে আমাদের ভারত হয়ে যাবে, যার অর্থ হয়েছে বাতাস। এবং কোন অঞ্চল বা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল বায়ু দ্বারা, বায়ু ঝড় দ্বারা, সেক্ষেত্রে হবে গুজরাট উপকূলীয় অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল বায়ু ঝড়ের আক্রান্ত দ্বারা। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে আমফান, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল। আমফান ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকা। আমফান ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল, যেটি দেখা গিয়েছিলো 16ই মে 2021 থেকে 21শে মে 2021 পর্যন্ত। এই আমফান ঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে আকাশ। আমফানের অর্থ হচ্ছে আকাশ, যার নামকরণ করেছে থাইল্যান্ড। এবং এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। নেক্সট নিসর্গ, নিসর্গর এর নামের অর্থ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে নিসর্গর নামের অর্থ। যে ঝড় দেখা গিয়েছিলো 1 জুন 2020 সালে, এবং এর নামকরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। নিসর্গ ঝড়ের নামকরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। এবং এর দ্বারা আক্রান্ত হয়েছিল মহারাষ্ট্র উপকূল। মহারাষ্ট্র উপকূলে নিসর্গ আশ্রয় পড়েছিল। এর স্পিড হচ্ছে ঘন্টায় 120 কিলোমিটার, যার নিসর্গ কথার অর্থ হয়েছে প্রকৃতি। নামকরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হয়েছিল মহারাষ্ট্র উপকূল। নেক্সট বুলবুল, বুলবুল একটি পাখির নাম, বুলবুল একটি পাখির নাম। এই বুলবুল ঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। যে ঝড় দেখা গিয়েছিলো 2019 সালে, এর স্পিড হয়েছে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। এবং এই ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি অঞ্চল বুলবুল ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল। তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে এটা আক্রান্ত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। বুলবুল ঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। নামের অর্থ হয়েছে পাখি, একটি পাখির হয়েছে বুলবুল। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট অনিল, অনিল ঝড়ের নামকরণ করেছিল বাংলাদেশ, যার অর্থ হচ্ছে বাতাস। সাল হচ্ছে 2004 সালে এই অনিল ঝড় দেখা যায়। নেক্সট আকাশ, আকাশ যার অর্থ হয়েছে উদার, এই আকাশের নামকরণ করেছিল ভারত। এবং এই ঝড় দেখা যায় 2007 সালে। নেক্সট সিডার, সিডার এই ঝড়ের অর্থ হয়েছে চোখ। এবং নামকরণকারী দেশ হচ্ছে শ্রীলঙ্কা। সাল হচ্ছে 2007 কিন্তু দেখা যায় এই সিডার ঝড়। নেক্সট নার্গিস, নার্গিস কথার অর্থ হচ্ছে ফুল। এই নামকরণকারী দেশ হচ্ছে পাকিস্তান। নার্গিস ঝড়ের নামকরণ করেছিল পাকিস্তান। সাল হচ্ছে 2008 সালে নার্গিস ঝড় দেখা গিয়েছিল। নেক্সট রেশমী, রেশমী ঝড়ের নামকরণ করেছিল শ্রীলঙ্কা, অর্থ হচ্ছে কোমল। এবং এটি দেখা গিয়েছিল 2008 সালে। নেক্সট খাইরুন, খাইরুন ঝড়ের অর্থ হচ্ছে উত্তম। এবং এর নামকরণকারী দেশ হচ্ছে ওমান। সাল হচ্ছে 2008। নেক্সট নিশা, নিশা কথার অর্থ হচ্ছে রাত। নামকরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। সাল হচ্ছে 2008। নেক্সট বিজলি, বিজলির কথার অর্থ হয়েছে বিদ্যুৎ। এটি তৈরি হয়েছিল 19শে এপ্রিল 2009 থেকে 21শে এপ্রিল 2009 পর্যন্ত। এর
তাণ্ডব যেটি দেখিয়েছিল। এই বিজলি কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ, যার নামকরণ করে ভারত, আমাদের ভারত নামকরণ করেছিল বিজলির এই ঝড়ের। এবং এর স্পিড হয়েছে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। এর দ্বারা আক্রান্ত হয়েছিল বাংলাদেশ, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলি এই বিজলি ঝড় দ্বারা আক্রান্ত হয়েছিল, যার নামকরণ করেছিল আমাদের ভারত। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড কথার অর্থ হয়েছে ফুল, এর নামকরণ করে দেখেছে ওমান, সাল হচ্ছে 2009। নেক্সট ঘূর্ণিঝড় মহাসেন, মহাসেনের নামকরণ করেছিল শ্রীলঙ্কা, এর অর্থ হচ্ছে সৌন্দর্য, যার সূচনা হয় 2013 সালে। ঘূর্ণিঝড় নাম মহাসেন, নামকরণ করেছিল শ্রীলঙ্কা, অর্থ সৌন্দর্য। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম কোমেন, কোমেন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে বিস্ফোরক, কোমেনের অর্থ হচ্ছে বিস্ফোরক, এটি দেখা গিয়েছিল 2015 সালে। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম রুয়ানু, রুয়ানু ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল, রুয়ানু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল মালদ্বীপ, এর অর্থ হচ্ছে নারকেল ছোবড়ার দড়ি, নারকেল ছোবড়ার দড়ি হচ্ছে রুয়ানু এই শব্দের অর্থ, যেটি দেখা গিয়েছিল 2016 সালে। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম নাদা, নাদা ঘূর্ণিঝড়ের নামটি রেখেছিল ওমান, যেই নাদা শব্দের অর্থ হচ্ছে দ্রুপতি, দ্রুমূর্তির নারী, দ্রুমূর্তির নারী হচ্ছে নাদা শব্দের অর্থ, যেটি দেখা গিয়েছিল 2016 সালে, এটি নামকরণ করেছিল ওমান। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম মোড়া, ঘূর্ণিঝড়ের নাম মোড়া, এর অর্থ হচ্ছে সাগরের তারা, এবং এই নামকরণকারী দেশ হচ্ছে থাইল্যান্ড, সাল হচ্ছে 2017 সালে, ঘূর্ণিঝড় মোড়া দেখা যায়। নেক্সট ঘূর্ণিঝড় তিতলি, ঘূর্ণিঝড় তিতলি, এর অর্থ হচ্ছে প্রজাপতি, তিতলি অর্থ হচ্ছে প্রজাপতি, নামকরণকারী হচ্ছে পাকিস্তান, এটি দেখা গেছিলো 2018 সালে। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম গাজা, এই গাজা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল শ্রীলঙ্কা, যার অর্থ হচ্ছে হাতি, এবং এটি দেখা গেছিলো 2018 সালে। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম কিয়ার, ঘূর্ণিঝড়ের নাম কিয়ার, এর অর্থ হচ্ছে বাঘ, এবং এর নামকরণকারী দেশ হচ্ছে মায়ানমার, এটি দেখা গিয়েছিল 2019 সালে, 2019 সালে এটি দেখা গিয়েছিলো, সরি ইয়াস জস্ট এখানে বাই মিস্টেক চলে এসছে। নেক্সট ঘূর্ণিঝড় বায়ু, যার অর্থ হচ্ছে বাতাস, এবং এটি দেখা গিয়েছিলো 10 জুন থেকে 19 জুন 2019 পর্যন্ত, এর নামকরণকারী দেশ হচ্ছে ভারত, ভারত বায়ু এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল, যার গতিবেগ ঘন্টায় 185 কিমি/ঘন্টা, এবং এটি দ্বারা আক্রান্ত হয়েছিল আমাদের গুজরাট উপকূলীয় অংশ, গুজরাট উপকূলীয় অংশ বায়ু ঘূর্ণিঝড়ের দ্বারা আক্রান্ত হয়েছিল, যেটি দেখা গিয়েছিল 2019 সালে। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম গতি, ঘূর্ণিঝড়ের নাম গতি, যার অর্থ স্পিড বা গতি, নামকরণকারী দেশ হচ্ছে ভারত। ঘূর্ণিঝড়ের নাম নিভার, নিভার অর্থাৎ নিবারণ, এবং এর নামকরণকারী দেশ হচ্ছে ইরান, যেটি দেখা গিয়েছিল 2020 সালে। নেক্সট ঘূর্ণিঝড় বুড়েভি, ঘূর্ণিঝড় বুড়েভি, যার অর্থ হয়েছে ব্ল্যাক ম্যানগ্রোভ, এবং এটি দেখা গেছিলো 2020 সালের ডিসেম্বর মাসে, নামকরণকারী দেশ হচ্ছে বুড়েভির মালদ্বীপ, যার অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ, এবং এর গতিবেগ ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। নেক্সট এবং এই বুড়েভি ঝড় দ্বারা আক্রান্ত হয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরল এবং শ্রীলঙ্কা, এই এলাকাগুলো আক্রান্ত হয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় জাওয়াদ, ঘূর্ণিঝড় জাওয়াদের অর্থ হয়েছে মহান বা উদার, যার নামকরণ করেছিল সৌদি আরব, গুরুত্বপূর্ণ 2021 সালে এই জাওয়াদ ঝড় দেখা গিয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় অশ্বিনী, ঘূর্ণিঝড় অশ্বিনী, এর নাম, এর অর্থ হচ্ছে ক্রোধ, এই অশ্বিনী ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল শ্রীলঙ্কা, দেখা গিয়েছিল 2022 সালে, যেহেতু 22 সালে দেখা গিয়েছে সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট ঘূর্ণিঝড়ের নাম সিত্রাং, সিত্রাং এটি সম্প্রতি দেখা গিয়েছিল, তো এই সিত্রাং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে পাতা, 2022 সালে দেখা গিয়েছিল। নেক্সট ঘূর্ণিঝড় মোকা, মোখা বা মোকা, ঘূর্ণিঝড়ের মোকা বা মোখা, এই ঝড়ের নামকরণ করেছিল ইয়েমেন, ইয়েমেন এই ঝড়ের নামকরণ করেছিল, এই মোখা শব্দের অর্থ হচ্ছে ইয়েমেনের একটি বন্দর শহরের নাম হচ্ছে মোকা, এই সেই তার নাম অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে। তো এই ঘূর্ণিঝড় মোখা নামকরণ করেছে ইয়েমেন, যেটি আমাদের সম্প্রতি 2023 সালে তৈরি হয়েছে এই ঝড়টি, তো ঘূর্ণিঝড় মোখা নামকরণ করেছে ইয়েমেন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তার সাথে এইখানে একটা ঘূর্ণিঝড় দেখলাম সিত্রাং, এই সিত্রাং ঘূর্ণিঝড়টাও কিন্তু সম্প্রতি দেখা গেছে, এর নাম এবং তার সাথে এর অর্থ কোথা থেকে তৈরি হয়েছে, কোথা থেকে তৈরি, সরি বলছি, নামকরণকারী দেশের নামটা কী সেটা কিন্তু মনে রাখবে। সিত্রাং, সিত্রাং ঝড়টি থাইল্যান্ড নামকরণ করেছে, যার অর্থ হয়েছে পাতা, এটা কিন্তু মনে রাখবে, যেহেতু সম্প্রতি এগুলো দেখা গিয়েছে। তার সাথে আমাদের যে উপকূলীয় যেগুলো দেখালাম, যেমন নিসর্গ আছে, বুলবুল রয়েছে, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তার মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো অতটা না পড়লেও হবে, আমফান বায়ু যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো সেই সমস্ত ঝড় দ্বারা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেগুলো বেশি
নিউজ যে এসেছিলো সেইগুলো তোমাদেরকে একটু বেশি মনে রাখতে হবে। তো অবশ্যই তোমরা সবগুলো এক একবার দেখে রাখবে, তোমাদের দেখে রাখলে তোমাদের পরীক্ষা কিন্তু যখন আসবে তখন মনে পড়বে, একবার করে চোখ বুলিয়ে নিলেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তো আশা করি তোমাদের সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। যদি একটু উপকৃত মনে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভিডিওটি একটু লাইক করে তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।